হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি রান্না করব মাছের ঝোল। তার জন্য এখানে নিয়েছি মাছ, এখানে আছে টমেটো, এখানে আদা, এখানে আদা বাটা, এখানে লঙ্কা বাটা, এখানে জিরে ধনে বাটা, এখানে হলুদ গুঁড়ো, এখানে নুন, এখানে নিয়েছি আলু, আর এখানে পরাশ গুটি নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে ফোড়নের জন্য মেথি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে সব মশলা, মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব সবজিটা। সবজিটা একটু কষিয়ে নেব, কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দেব। এখন আলুটা আর গুটিটা সিদ্ধ হবে, তার জন্য একটু সময় রেখে দেব। মাছগুলো এখন দিয়ে দেব, গুটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। একটু সময় জাল করে নেব। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো তাহলে আজ কী কী নিয়েছি দেখে নিই। এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে শাক, এখানে আছে শসা কুচি, এখানে আছে আলু দিয়ে পরাশ গুটি দিয়ে আর মাছ দিয়ে ঝোল। চলো তাহলে শুরু করা যাক। জলটা খেয়ে মুখটাকে ফ্রেশ করে নিলাম।
সব খেতে পারবো না, অল্প রেখে দে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।